আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের রং নিয়ে, কোথায় কি ধরনের রং ব্যবহার করা হয়, কোনটার কি সুবিধা অসুবিধা, এবং ঠিক কোন কারণে রঙের দামের কম বা বেশি হয়। রঙগুলোকে মূলত ভাগ করা হয় অয়েল বেসড পেইন্টিং এবং ওয়াটার বেসড পেইন্টিং। এভাবে অয়েল বেসড পেইন্টিং বললে আপনারা চিনবেন যে এই ধরনের রঙগুলো আমরা মেটালের উপরে করি বা গ্রিলের উপরে করি, অথবা আপনারা দেখতে পাচ্ছেন যে টায়ারের উপর রং করা হচ্ছে, এটা হচ্ছে অয়েল বেসড পেইন্টিং। তো অয়েল বেসড পেইন্টিং বাংলাদেশে ইন্টেরিয়র বা এক্সটেরিয়র কোনো জায়গায় খুব একটা ব্যবহার করা হয় না, এটা স্বাস্থ্যের জন্যও খুব খারাপ আর খরচও আলটিমেটলি অনেক বেশি পড়ে যায়। বাংলাদেশের জন্য আমরা রঙগুলোকে বরং এক্সটেরিয়র পেইন্ট এবং ইন্টেরিয়র পেইন্ট এইভাবে ভাগ করতে পারি। আপনারা রঙের দোকানে গেলে বিভিন্ন ধরনের নাম শুনবেন, ইমালশন পেইন্ট, ল্যাটেক্স, অ্যাক্রিলিক, প্লাস্টিক ইমালশন, এগুলো সবগুলো একই ধরনের রঙের বিভিন্ন রকম প্রপার্টি বা সুযোগ সুবিধা। এক্সটেরিয়র পেইন্ট এবং ইন্টেরিয়র পেইন্টের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। বাংলাদেশে এক্সটেরিয়র পেইন্ট এবং ইন্টেরিয়র পেইন্ট দুটোতেই পানি মিশিয়ে রং করা হয়। এক্সটেরিয়র পেইন্টটা একটু মোটা হয়, যেহেতু আমাদের দেয়ালের উঁচু নিচু ঠিক করার খুব একটা সুযোগ বাইরে থাকে না, এক্সটেরিয়র পেইন্টটা একটু মোটা হবে এবং ভিতরের পেইন্টগুলো যতটা স্মুথ হয় বাইরের পেইন্টটা এতটা স্মুথ হয় না। আর একটি স্পেশাল ফিচার থাকে এক্সটেরিয়র পেইন্টে, সেটা হচ্ছে ওয়েদার কোটিং। ওয়েদার কোটিং কেন? বাইরের সারফেসে যে রংটা থাকবে সেটা কিন্তু রেগুলার ধুলো বালি বৃষ্টি এবং রোদে এক্সপোজ হবে, তো এই রংটাকে অনেক সময় ইউভি থেকে বা আলট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করতে হয়, ধুলো বালি থেকে প্রোটেক্ট করতে হয়, যেন ধুলো বালি লাগলেও সেটা বৃষ্টির পানি যখন পড়বে তখন সেটা ধুয়ে যেতে পারে। আবার প্রচণ্ড গরমে কখনো কখনো কিন্তু সারফেসগুলো এক্সপ্যান্ড হয়, আবার সেটা কন্ট্র্যাক্ট বা সংকুচিত হলেও যেন প্রবলেম না হয় বা ফেটে না যায়, এই ধরনের কিছু সুযোগ সুবিধা এই রঙে থাকতে পারে। আর এই ধরনের রঙের কালার ভেরিয়েশন কিন্তু অনেক বেশি রকম হয় না, বেশ অল্প কিছু কালার ভেরিয়েশন হয় আর সারফেসটাও খুব একটা স্মুথ করা সম্ভব হয় না। এবারে আসি ইন্টেরিয়রের ব্যাপারে। ইন্টেরিয়রের ব্যাপারে আসলে অনেক ধরনের ক্লাসিফিকেশন হয়। ইন্টেরিয়রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই রঙটি যদি ওয়াটারপ্রুফ না হয়, ওয়েদার কোট না থাকে, তাতে কোনো প্রবলেম হয় না। তো খরচের কথা বিবেচনা করলে বা ফিনিশিংয়ের কথা বিবেচনা করলে এখানে কিন্তু অনেক ধরনের অপশন হয়। সবচেয়ে সহজ যেই রঙের স্টাইল সেটাকে আমরা বলি ডিস্টেম্পার কালার। সাধারণ রঙের সাথে ডিস্টেম্পারের একটি বড় পার্থক্য আছে। ডিস্টেম্পার কিন্তু আপনার সিমেন্ট দেওয়া ওয়ালে আপনি সরাসরি রং করে দিতে পারবেন। আমার নিজের বাসায় আমি নিজেই কিন্তু একসময় ডিস্টেম্পার দিয়ে রং করেছিলাম, যেটা এখনও আছে। ডিস্টেম্পার রঙে যেহেতু প্রাইমার দিতে হয় না বা দেয়াল স্মুথ করতে হয় না, সরাসরি সিমেন্টের উপর দেওয়া যায়, এই কারণে ডিস্টেম্পারের রঙে কিন্তু খরচ অনেক কম পড়ে এবং অনেক সময়ে মিস্ত্রিদেরও দরকার হয় না, নিজেই করে ফেলা যায়। ইন্টেরিয়রের যে ইমালশন পেইন্টগুলো ব্যবহার আমরা করি সেগুলো কিন্তু বেশ পাতলা হয়, যার কারণে দেয়ালটাকে প্রিপেয়ার করার কিছু বিষয় থাকে এবং এই রঙটি দেওয়ার সময় দেয়ালটিকে তিনটা স্টেজে প্রিপেয়ার করতে হয়। প্রথম স্টেপটি হয় দেয়ালটি স্মুথ করা। আপনারা দেখেছেন যে পুডিং দিয়ে অনেক দিন ধরে মিস্ত্রিরা দেয়ালটাকে ঘষতে থাকে এবং যত ধরনের ক্র্যাক আছে, ক্র্যাক থাকতে পারে বা এখানে ড্যাম্পের প্রবলেম থাকতে পারে, ক্র্যাক রিপেয়ার বা ড্যাম্পের প্রবলেমগুলো এই প্রথম স্টেজে সলভ করা হয় এবং দেয়ালটিকে একেবারেই স্মুথ করে দেওয়া হয়। আপনি যদি আমার পেছনের ওয়ালটাতে, আমি জানি না বোঝা যাচ্ছে কি না, এখানে কিন্তু এই স্টেপটি ফলো করা হয়নি, এখানে সরাসরি ডিস্টেম্পার দিয়ে দেওয়া হয়েছে। এবং ডিস্টেম্পারের আরও একটি বড় সমস্যা থাকে, এটি কিন্তু পানি পড়লে এটা ভিজে যায় এবং রঙটা প্রায় এটা ধুয়ে চলে যায়। তো ইন্টেরিয়র ইমালশন পেইন্টের প্রথম স্টেপটি হয় ওয়াল প্রিপারেশন, সেটা ঘষে পুডিং দিয়ে ক্র্যাক রিপেয়ার করে যেভাবেই হোক এটাকে একেবারে স্মুথ করে দেওয়া হয়। দেয়াল স্মুথ হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনারা দেয়ালে যদি সাইড থেকে আলো মারেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেয়ালে উঁচু নিচু আছে কিনা। যদি উঁচু নিচু থাকে তাহলে বুঝবেন দেয়ালটি প্রপারলি স্মুথ হয়নি। যখন আপনি সন্তুষ্ট হলেন হ্যাঁ দেয়ালটি স্মুথ হয়েছে, এরপর আপনাকে ব্যবহার করতে হবে প্রাইমার। প্রাইমার হচ্ছে সেই সাবস্ট্যান্স যেটি দেয়ালের সাথে রঙের সাথে কানেক্ট করবে। এটাকে আমরা একটি গামের সাথে তুলনা করতে পারি, যেটা দেয়ালের সাথে রঙের বন্ডিংটা তৈরি করে। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেলে থার্ড স্টেজে আসবে কিন্তু রং ব্যবহার করা, ফাইনাল স্টেজে আসবে রং ব্যবহার করার কথা। বিভিন্ন ধরনের রং পাওয়া যায়, আমরা রংকে ম্যাট, গ্লসি, সুপার গ্লসি এভাবে ক্লাসিফাই করতে পারি। ওয়াটারপ্রুফ হবে কি হবে না বা ইজি ক্লিনেবল হবে কি হবে না এভাবে ক্লাসিফাই করতে পারি। টেক্সচার্ড নাকি নন টেক্সচার্ড এভাবেও ক্লাসিফাই করতে পারি। আমরা দেখবো এখন কিন্তু বিভিন্ন ধরনের টেক্সচার্ড ওয়ালা রং পাওয়া যায় ওয়ালপেপারের মতো দেখতেও,
রং পাওয়া যায়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এক্সটেরিয়রে যে রংটা করা হয় সেটাই ইন্টেরিয়রে দিয়ে দেওয়া যায় কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, চাইলে দিয়ে দেওয়া যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টেরিয়রে যে পেইন্টগুলো করা হয় এই পেইন্টগুলোর দাম কিন্তু কম বা বেশি হয় সেটা কতটা স্বাস্থ্যের সাথে যায় বা যায় না তার উপরে। এক্সটেরিয়র পেইন্টটা যেহেতু বিল্ডিংয়ের বাইরে থাকে, এই রংটা কম দামি হলে সমস্যা নাই। এই রংটিতে VOC বলা হয়, ভলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনেক দিন পর্যন্ত থাকে গন্ধটা, সেটা হলেও কোনো প্রবলেম নাই যেহেতু এটা বাইরে থাকছে। কিন্তু ইন্টেরিয়র পেইন্টে যেহেতু সারাক্ষণ আপনারা বাসার ভেতরে থাকবেন, বাচ্চারা থাকবে, আপনার স্ত্রী থাকবে, বাবা মা থাকবে, এই জন্য একটি জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, এটি যেন লং টার্ম দুর্গন্ধযুক্ত না হয় বা ভলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড যেটা থাকে সেগুলো যেন কম থাকে।